আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনির্বাণ পরিবারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আজকে জেএসসি শিক্ষার্থীদের জন্য আমার এই ক্লাসটি। তোমরা জানো যে জেএসসি পরীক্ষায় 10 নম্বরের জন্য সম্পাদ্য থেকে প্রশ্ন এসে থাকে। তো এই যে সম্পাদ্যের যে 10টি নম্বর পরীক্ষায় এসে থাকে, সেই 10 নম্বরের জন্য তুমি কীভাবে প্রস্তুতি নেবে সেই প্রস্তুতি সম্পর্কে আজকে বলবো এবং কিছু সম্পাদ্য তোমাদেরকে করানোর চেষ্টা করব। সম্পাদ্যের যে 10 নম্বর থাকে সেখানে তুমি তোমার পাঠ্যবইয়ের যে 1 থেকে 7 পর্যন্ত সম্পাদ্য আছে সেই সম্পাদ্যগুলো অবশ্যই তোমাকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এরপর 8.2-এর যেই অনুশীলনী সম্পাদ্যগুলো আছে সেই সম্পাদ্যগুলো তোমাকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। যখনই তুমি 1 থেকে 7 পর্যন্ত এবং 8.2-এর সব সম্পাদ্য ভালোভাবে ক্লিয়ার করতে পারবে, তখনই তুমি 10 নম্বরের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়েছো বলে নিশ্চিত হতে পারবে। যাই হোক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো খুবই গুরুত্বপূর্ণ আজকে কয়েকটি সম্পাদ্য নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। প্রথমে আমরা যে সম্পাদ্যটা নিয়ে আলোচনা করব সেই সম্পাদ্যটি হচ্ছে তোমাদের পাঠ্যবইয়ের 5 নম্বর সম্পাদ্যটি। আমি উপরে লিখে রাখছি সম্পাদ্য, পাঁচ নম্বর সম্পাদ্যটি হচ্ছে কোনো চতুর্ভুজের, আমি একটু বই দেখছি, কোনো চতুর্ভুজের 2টি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সন্নিহিত বাহুর দৈর্ঘ্য এবং 3টি কোণ দেওয়া আছে, 3টি দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে। এই সম্পাদ্যটি যদি তুমি করতে পারো তাহলে তুমি বিভিন্ন বোর্ডে এই সম্পাদ্যটি এসেছে, তুমি অবশ্যই আমি আশা করছি সমাধান করতে পারবে। প্রথমে আমাদেরকে বলা হচ্ছে 3টি বাহু দেওয়া আছে, 2টি সন্নিহিত বাহু দেওয়া আছে এবং 3টি কোণ দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে। তাহলে আমরা যে কোনো পরিমাপ নিয়ে 2টি সন্নিহিত বাহু পরিমাপ নিয়ে নিব, মানে আমার ইচ্ছা মতো পরিমাপ। যদিও বা প্রশ্নে তোমার বলা হয়ে থাকে 5 সেন্টিমিটার কিংবা 6 সেন্টিমিটারের বাহু নিতে হবে এবং কোণের পরিমাপগুলো বলা হয়ে থাকে, যদিও বা আমার এখানে কোনো কোণের পরিমাপ এবং বাহুর পরিমাপ বলা নেই, সেই কারণে আমি আমার ইচ্ছা মতো বাহু দৈর্ঘ্য নিয়ে নিব। নিলাম, তারপর একটি বাহু এ, অপর একটি বাহু বি এবং বাকি 3টি কোণ আমি আমার ইচ্ছা মতো নিয়ে নিব। একটা কোণ নিব আমি প্রায় 80 ডিগ্রির কাছাকাছি করে, আরেকটি কোণ নিব 80 থেকে 70-এর কাছাকাছি করে এবং আরেকটি কোণ নিব আমি 60 থেকে 70-এর কাছাকাছি করে। আমি প্রথম কোণটির নাম দিলাম এক্স কোণ, দ্বিতীয় কোণটির নাম দিলাম ওয়াই কোণ এবং তৃতীয় কোণটির নাম দিলাম জেড কোণ। এবারে আমরা মূল অঙ্কনে চলে যাব। প্রথমে আমাকে যেটি করতে হবে, যে কোনো একটা রশ্মি নিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, আমরা প্রথমে যে কোনো একটি রশ্মি নিব, যে কোনো একটি রশ্মি নাম দিব বি, ই
রশ্মি, যে কোনো একটি রশ্মি বিই থেকে আমাকে এ বাহুর সমান করে বি সি অংশ কেটে নিতে হবে। তাহলে আমি প্রথমে একটি কাজ করি, আমি আমার পেন্সিল কম্পাসটি দিয়ে এ বাহুর সমান করে আমি বিই থেকে বি সি অংশটি কেটে নিব, এখানে আমি পয়েন্টটা লিখে দিলাম, এই বিন্দুটা হচ্ছে সি বিন্দু। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, বি ও সি বাহুর বি এবং সি বিন্দুকে কেন্দ্র করে আমি যথাক্রমে এক্স এবং ওয়াই কোণের মতো করে দুটি কোণ অঙ্কন করব। তাহলে প্রথমে আমাকে যে কাজটি করতে হবে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা জানো কোণের মতো কীভাবে কোণ আঁকতে হয়। ক্লাস সেভেনে হয়তো তোমরা এটা শিখেছ, ক্লাস এইটেরও বিভিন্ন যেই সম্পাদ্যগুলো আছে সেগুলোতে হয়তো বিগত সম্পাদ্যগুলোতে পেয়েছ। আশা করি খুবই সহজভাবে তোমরা অঙ্কন করতে পারবে। প্রথমে আমি কীভাবে অঙ্কন করছি একটু দেখো। এক্স কোণের মতো করে যে কোনো একটি ব্যাসার্ধ নিয়ে আমি একটা কী আঁকবো, বৃত্তচাপ আঁকব। এই একই ধরনের বৃত্তচাপ আমি বি বিন্দুতে বসিয়ে, এখানে বি বিন্দুতে বসিয়ে একই ধরনের বৃত্তচাপ আঁকব। তারপরে আমাকে এই যে বিন্দুটা দেখতে পাচ্ছ, এক্স কোণের এই যে বিন্দু, এই বিন্দু থেকে এই বিন্দুর যেই দূরত্ব সেই ব্যাসার্ধটা নিব। এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব অনুযায়ী আমরা কী নিব, এই দূরত্ব অনুযায়ী ব্যাসার্ধটা নিলাম। নেওয়ার পরে আমাকে একইভাবে বি এর এই যে বিন্দুটা আছে এই বিন্দুতে বসিয়ে আমি আবার আরেকটি বৃত্তচাপ আঁকবো। দেখো এই দুটো বৃত্তচাপ একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে, আমি বি বিন্দুর সাথে যখন এই বিন্দুটা বর্ধিত করে দিব তখন আমার কোণটা অঙ্কন হয়ে যাবে। আমি কোণের দাগগুলো পরে দিচ্ছি, আমি প্রথমে আগে কোণগুলো নিয়ে নিই। তার এখন আমরা করব সি বিন্দুতে ওয়াই কোণের সমান করে আমি একটি বি সি ধরে নিলাম, এটা এফ কোণ অঙ্কন করব। তাহলে আমি প্রথমে ওয়াইতে বসালাম, ওয়াই কোণের মতো করে একটা যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এই একই বৃত্তচাপটি আমি সি বিন্দুতে বসিয়ে এই দিক থেকে আমি একটি বৃত্তচাপ অঙ্কন করব, একই ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ। আবার একইভাবে এখান থেকে আমি এই যে পরিমাপটা নিলাম, নেওয়ার পরে এখানে বসিয়ে এই বিন্দুতে বসিয়ে আমি আরেকটা বৃত্তচাপ আঁকলাম। এবারে প্রিয় শিক্ষার্থী বৃন্দরা, আমি এই যে বি এবং সি বিন্দু থেকে বাকি অংশটুকু বর্ধিত করে দেব। বি বিন্দু থেকে সাথে আমি বি বিন্দুর সাথে এই যে ছেদবিন্দু যখন আমি বর্ধিত করে দিলাম, আমরা পেয়ে যাচ্ছি একটি কোণ। কোণটার নাম আমরা দিতে পারি সি বি, যেহেতু আমি এটা ই দিয়েছি তাহলে এটার নাম দিই আমার ইচ্ছা মতো এফ, সি বি এফ কোণ। কিসের মতো করে? এক্স এর মতো করে। তাহলে আমি এখানে এক্স লিখে দিলাম, এক্স এর মতো করে সি বি এফ কোণ অঙ্কন করলাম। আবার এখানে সি বিন্দুতে আমি যখন এটা বর্ধিত করব, এই যে ছেদবিন্দুর সাথে যখন আমি যোগ করে দিলাম, উপর দিকে তুলে দিলাম, এই যে এই বাহুটার নাম দিব জি। তাহলে এটা হয়ে গেল কি, বি সি জি কোণ, ঠিক আছে। এবং এটা কোন কোণের মতো করে? ওয়াই কোণের মতো করে। তাহলে আমি এখানে লিখে দিলাম যে এটা ওয়াই কোণের মতো করে, ওয়াই কোণের মতো করে আমি বি সি জি কোণ অঙ্কন করে নিলাম। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমার কাছে আরও একটি বাহু অবশিষ্ট রয়েছে যেটা হচ্ছে বি বাহু। তাহলে আমি কাজ করতে পারি, বি এফ যেই বাহুটি আছে সি বি এফ কোণের, এই বি এফ বাহু থেকে বি এর সমান করে আমরা বি এ অংশটা কেটে নিতে পারি, অথবা সি জি থেকে এখান থেকেও আমি চাইলে এটা কেটে নিতে পারি। যেহেতু আমরা বাংলা ইংরেজি বিষয়গুলো বাম দিক থেকে লিখে যাই, তাহলে আমার মতে বাম দিক থেকে আমরা এটা কেটে নিব। তাহলে আমি প্রথমে বি বাহুর সমান ব্যাসার্ধ নিব, পরিমাপ নিয়ে এই যে পরিমাপটা নিলাম, নেওয়ার পরে আমি বি বিন্দুতে বসিয়ে এখানে বি এ অংশ কেটে নিব। কী অংশ কেটে নিলাম? বি এ অংশ কেটে নিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, আমরা বি এফ থেকে প্রদত্ত বি এর সমান করে বি এ অংশ কেটে নিয়েছি। তাহলে আমি এখানে এটা লিখে দিতে পারি, এটা বি থেকে কেটে নেওয়া। আর এই যে বি সি অংশটা কেটে নিয়েছিলাম বি ই থেকে, এই অংশটার নাম, এটার নাম হচ্ছে এ থেকে কেটে নিয়ে দিচ্ছি। প্রদত্ত এ বাহুর সমান করে আমরা বি সি অংশ কেটে নিয়েছি, এটা নামও দিয়ে দিলাম। এবারে
এই যে এই বিন্দুটা দেখতে পাচ্ছ, আমাদের অবশিষ্ট একটি কোণ আছে, কোণটির নাম হচ্ছে জেড কোণ। কি কোণ? জেড কোণ। এই যে জেড কোণ, এই জেড কোণের সমান করে আমাকে এ বিন্দুতে বি এ বাহুর উপরে আরো একটি কোণ অঙ্কন করতে হবে। আমি যে কোনো একটি ব্যাসার্ধ নিলাম, নেওয়ার পরে ওই একই ব্যাসার্ধ আমাকে এ বিন্দুতে বসিয়ে আমি একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। তারপর এই বিন্দুতে এই বিন্দু সমান করে আমাকে আরো একটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে। এই বিন্দুতে বসিয়ে আমি অঙ্কন করে নিলাম। এই যে এখানে আমি আরো একটি ছেদবিন্দু পেয়েছি। এবার যদি আমি এই ছেদবিন্দু এ থেকে বর্ধিত করি, এ বিন্দু থেকে আমি কি করব, এই ছেদবিন্দুটা বর্ধিত করব, তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখা যাচ্ছে এর বর্ধিত অংশ সেটা কি করছে, সি এবং জি বাহুকে কি করছে, ছেদ করছে। অর্থাৎ এই যে এই বাহুটা আমি এটা নাম দিলাম এইচ, অর্থাৎ এইচ এ বি কোণ অঙ্কন করলাম। এটা কি কোণের মতো করে, জেড কোণের মতো করে। এখন দেখা শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, এ এইচ বাহু এবং সি জি বাহু এরা পরস্পর কোন বিন্দুতে ছেদ করেছে, ডি বিন্দুতে ছেদ করেছে। যখন ডি বিন্দুতে ছেদ করেছে ঠিক তখনই এ বি সি ডি নামক একটি চতুর্ভুজ অঙ্কিত হয়েছে। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ বুঝতে পেরেছ। আমি তোমাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমি আরও একবার এই বিষয়টা সম্পর্কে তোমাদেরকে বলার চেষ্টা করছি। একটু দেখো, প্রথমে আমি কি করেছি, যে কোনো একটা রশ্মি নিয়েছি বিই, বিই রশ্মি থেকে এ সমান করে আমি বিসি অংশটা কেটে নিয়েছি। বিসি এর বি এবং সি বিন্দুতে যথাক্রমে এক্স এবং ওয়াই কোণের মতো করে দুটো কোণ অঙ্কন করে নিয়েছি। একটি কোণ হচ্ছে সি বি এফ কোণ এক্স কোণের সমান করে, আরেকটি কোণ হচ্ছে ওয়াই কোণ যেটা বি সি জি কোণ এর মধ্যে পড়ে, অর্থাৎ ওয়াই কোণের সমান করে আমি বি সি জি কোণ অঙ্কন করেছি। তারপরে যেটা করলাম সেটা হচ্ছে বি সি এফ কোণের বি এফ বাহুর উপরে আমি বি বাহুর সমান করে বি এ অংশ কেটে নিয়েছি। কি অংশ কেটে নিয়েছি, বি এ অংশ কেটে নিয়েছি। আশা করি বুঝতে পেরেছ, বুঝতে পেরেছ, ওকে ফাইন, বি এ অংশ কেটে নিয়েছি। এবার আমি এই বিন্দুতে আমার অবশিষ্ট যে জেড কোণটি ছিল এই জেড কোণের সমান করে আমি আরেকটি কোণ অঙ্কন করলাম বি এ বাহুর উপরে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে দেখো, এ এফ বাহু একটা আছে, আবার বি এ একটা বাহু আছে। আমি কিন্তু এ এফ বাহুর উপরে অঙ্কন করিনি, করেছি বি এ বাহুর উপরে। তাহলে বি এ বাহুর এ বিন্দুতে আমি জেড কোণের মতো করে আরেকটি কোণ অঙ্কন করলাম, যে কোণটার নাম ছিল বি এ এইচ কোণ। দেখো, বি এ এইচ কোণের এইচ বাহু বি সি জি কোণের সি জি বাহুকে পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। যখনই ডি বিন্দুতে ছেদ করে তখনই হয়ে গেল এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ। আশা করি আজকের এই সম্পাদ্যটি তোমরা বুঝতে পেরেছ। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের কোনো সমস্যা থাকলে সেই সমস্যাটা সমাধান করে দেওয়ার জন্য। এবং এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি সম্পাদ্য, কেননা তুমি যদি তোমাদের বড় ভাইয়া যারা আগে, বড় আপুরা যারা জেএসসি পরীক্ষা দিয়েছে, তুমি যদি তাদের যেই টেক্সট পেপারগুলো আছে পুরনো, ওই টেক্সট পেপারগুলো একটু দেখো, তাহলে তুমি বুঝতে পারবে বিভিন্ন বোর্ডে এই প্রশ্নটা অনেকবার এসেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকে টপিকটি বুঝতে পেরেছো। এই টপিকটি সম্পর্কে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে আমাকে জানাবে। আজকে টপিক এই পর্যন্তই, সবাইকে চেষ্টা করব আগামীতে নতুন একটি টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হওয়ার জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অনির্বাণ পরিবারের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।